ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে উত্তেজনা। কর্মরত চিকিৎসককে সপাটে চড়। চিকিৎসকের কেবিনে ঢুকে নার্সদের সঙ্গে অভব্য আচরণ, বচসা, হাতাহাতি, রীতিমতো তাণ্ডব চলল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। এবার আর রোগীর পরিজনের বিরুদ্ধে অভিযোগ নয়, অভিযুক্ত স্বয়ং শাসক দলের কর্মীরা। ঘটনায় গ্রেফতার 7 সক্রিয় তৃণমূল কর্মী। পেশেন্টের মেন যে চিফ কমপ্লেন ছিল শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে পেশেন্টটা। যে মানুষের স্যাচুরেশন এসপিও টু 99, তাকে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তবুও তারা অক্সিজেনের ডিমান্ড করতে থাকে। এবং আমরা বলি যে আমরা আমাদের মধ্যে চিকিৎসাটা আমাদের করতে দিন এবং আমাদের চিকিৎসায় বাধা ঘটাবেন না। হাসপাতাল এবং পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার শ্বাসকষ্টজনিত কারণে বহরমপুরের গোরাবাজার এলাকার জয়দুল হক নামে এক যুবককে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আচমকাই মদ্যপ অবস্থায় বহরমপুর শহর তৃণমূলের সহসভাপতি বিপ্লব কুন্ডু তার অনুগামীদের নিয়ে হাসপাতালে হাজির হন। ওই রোগের চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্ন উঠছে, শাসক দল বলেই কি এমন দাদাগিরি? পেশেন্টটাকে ভর্তি করানোর জন্য ইনক্লুডিং পেশেন্ট প্রত্যেকের মুখ দিয়ে ফাউল স্মেলিং একটা গন্ধ বেরোচ্ছিল এবং প্রত্যেকে তাদের বডি পশ্চার যা ছিল তাতে তারা কোনোভাবেই সুস্থ অবস্থায় ছিলেন না। যদিও বিষয়টা দুর্ভাগ্যজনক বলে দায় এড়িয়েছে তৃণমূল। এই বিষয়টা বড়ই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে, তারা পদক্ষেপ গ্রহণ করেছে। এই বিষয়ে আইনের পথে চলবে গোটা বিষয়। রাজ্যের প্রশাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ, শরাব বিরোধী থেকে শুরু করে চিকিৎসক মহল, অধ্যাপক, মাস্টারমশাই, ডাক্তার, সাধারণ ব্যবসায়ী প্রতিদিন হয় খুন হচ্ছে, নয় মার খাচ্ছে, নাহলে অত্যাচারিত হচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গের প্রশাসন ভেঙে পড়েছে। এইরকম ধরনের অত্যাচার পুলিশ থাকাকালীন অবস্থায় হসপিটালের মধ্যে হয় কি করে? সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন ব্যর্থ। এটা আশ্চর্য হবার বা নতুন কোনো ঘটনা নয়। তাদের গায়ে মেরে ধরে হাতে শুক করাটা শাসক দলের যেন একটা মানে আমি নেতা এবং তোমরা আমার অধীনে মানে অধীনস্থ কর্মচারী, এই ভাবনাটা প্রকাশ করে। কোনো কিচ্ছু হবে না, আপনি লিখে রাখুন, কিচ্ছু হবে না। লোক দেখানো একবার তাকে নেওয়া হবে, পুলিশে ডাকবে, তারপর ছেড়ে দেবে। যে তৃণমূল আমলে হচ্ছে সার্বিক হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোর একটা হচ্ছে অবনতি ঘটেছে এবং স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে প্রতিকার না পেয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। সেই ক্ষোভকে হচ্ছে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তৃণমূল আবার হচ্ছে তাদের গুন্ডামি, তাদের মস্তানি ইত্যাদি পরিচয়টা ব্যবহার করছে। ফলে উগ্রতার পরিস্থিতি এই কারণে তৈরি হচ্ছে। কিন্তু মৌলিক যে সমস্যাগুলো আছে তার সমাধান তৃণমূল প্রশাসন করতে পারছে না, ওদেরই লোক হচ্ছে এর সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুর এ রাজ্যে নতুন কিছু নয়। কিন্তু শাসক দলের নেতা হয়ে হাসপাতালে ঢুকে দাদাগিরি, রোগীকে চিকিৎসা করতে বাধা দেওয়া, মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর, এটা কি সুলভ আচরণ? হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল মুর্শিদাবাদ হাসপাতালের এই ঘটনা। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।